এক মাস আগে এসে, তারপরে মানে মানে আমরা তিন ভাই তো মানে মানে হাসি মজা করে থাকি। তারপরে আসে, তারপরে আসার পরে যখন থেকে এসেছে স্যার, মানে কারো কথা শুনবে না, কারো কিছু শুনবে না। আমরা বললে আমরা ঢাকা দেবো, মায়ের কথা শুনবে না। মা মা যদি কিছু বলে তো হাসুয়া নিয়ে আসবে। বাবা তো কলই রিসিভ করে না, বাবা তো থাকে না বা ডিউটি থাকে। তারপরে এগুলা মানে এক মাস ধরে এরকম দেখতে পাচ্ছিলে? হ্যাঁ, এক মাস মানে আগে থেকে মানে 2 মাসের মধ্যে ঘটনাটা এটা শুরু হয়। 3 বছর আগে সুতপার সঙ্গে সুশান্তর বন্ধুত্ব হয়, পরে সেই সম্পর্কে চিড় ধরে দাবি নিহত ছাত্রীর বাবার। মেয়ে জানায় ফোন করে ব্ল্যাকমেল করছে সুশান্ত, হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে বলেও জানায় মেয়ে। ইংরেজ বাজারে স্থানীয় কাউন্সিলরের কাছে অভিযোগ জানানো হয়, এমনটা দাবি নিহত ছাত্রীর বাবার। ছটা নাগাদ আমি তার সাথে কল করার চেষ্টা করি, কলে আমি পাইনি এবং বিজি দেখাচ্ছিল বারবার, ঠিক আছে। আর তার মধ্যে এর মধ্যেই আমি আমি এখানে একটা এই করেছিলাম, মেয়েটাকে আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম যে বাবা কত টাকা পাঠাবো। তার জবাব পেয়েছিল না? এই যে কত টাকা পাঠাবো এই বলে আমি কটার সময় এই মেসেজটা পাঠিয়েছিলেন? কত টাকা পাঠাবো? এই যে 6:50 সময়, এই যে 6:50 টাইমটা 6:50 হয়ে যাবে। তখন অলরেডি ঘটনা ঘটে গেছে, আপনারা কিভাবে জানতে পারলেন? আপনারা আমাকে আইসি সাহেব, বহরমপুর পুলিশ স্টেশনের আইসি সাহেব আমাকে ফোন করেন যে আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনি ইমিডিয়েট আসুন, হসপিটাল অ্যাডমিট আছে। যেটা তো আপনিও চিনতেন, যেটা আপনার বাড়িতে কত দূরে ছেলেটি বাড়ি ছিল? বাড়ি অনেক দূরে, ও পড়াশোনা করতো ওর পিসিমণির বাড়িতে মালদা শহরে। মালদা শহরে আমার বাড়ির অপোজিটেই তার বাড়ি, ও পিসিমণির বাড়ি, সেখানে ও পড়াশোনা করতো। তারপরে এরকম একটা থেট দিত, ভয় দেখাতো। তারপরে আমার মেয়ে আমাকে বলতো বাবা এরকম রাস্তাঘাটে আমাকে থেট দেয়, ফোনে ব্ল্যাকমেল করে। এই এরপরেই আমরা যখন শুনি তখন আমরা কাউন্সিলর সাহেবকে নিয়ে বসে আলোচনা। কোন কাউন্সিলর আপনারা বসেছিলেন? আমরা বসেছিলাম 24 নম্বর ওয়ার্ড ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির 28 নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ মহাশয়। এই এই যে কালকের যে ঘটনাটা, এটা আপনাদের কোনোদিন কল্পনার মধ্যে ছিল? আমাদের এটা কল্পনার অতীত, ভাবতেই পারিনি। এই যে নৃশংসভাবে যে হত্যা হলো, আমরা কল্পনাই করতে পারিনি যে আমার মেয়েকে এই দুষ্টু ছেলে এই নৃশংসভাবে হত্যা করবে।